রাজার মতো কামব্যাক করলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সাথে তিনটে টি টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে কিন্তু ভারত হেরে গেছিল, তারপরে ভারত ব্যাক টু ব্যাক দুটো জিতে সিরিজ নিজের নাম করে নিল। ওয়াও, হোয়াট আ কাম ব্যাক ইন্ডিয়া, হোয়াট আ কাম ব্যাক! অস্ট্রেলিয়ার মতো দলকে পরপর দুটো টি টোয়েন্টি হারিয়ে সিরিজ নেওয়াটা কিন্তু মোটেও সহজ নয়, কারণ তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো ইন্ডিয়া তারাও দেখিয়ে দিল যে তারা কেন ওয়ার্ল্ডের এক নম্বর টি টোয়েন্টি দল। ওফ, আজকের ম্যাচটা আউটস্ট্যান্ডিং হয়েছে। অস্ট্রেলিয়া তারাও আউটস্ট্যান্ডিং খেলেছে, ইন্ডিয়াও তারাও আউটস্ট্যান্ডিং খেলেছে। ইন্ডিয়ার খেলা দেখে এইবার তো ভরসা লাগছে কিছুটা হলেও যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে। তো ইন্ডিয়ার ব্যাটিংটা এই মুহূর্তে দুর্দান্ত স্ট্রং, ব্যাটিংয়ে প্রচণ্ড ডেপথ আছে। খালি ইন্ডিয়ার একটা জিনিসেই এখনও কনসার্ন আছে, প্রবলেম আছে, সেটা হচ্ছে ভারতের ডেথ বোলিং। ইন্ডিয়া তারা কিন্তু ডেথ বোলিংয়ে প্রচণ্ড মার খাচ্ছে। ডেথ বোলিংয়ে আটের ইকোনমি নয়, তার বরঞ্চ ইন্ডিয়ার ডেথ বোলিংয়ে তেরোর ইকোনমি। অর্থাৎ লাস্ট পাঁচ ওভারে কিন্তু ভারত ষাট রানের মতো কাছাকাছি খেয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ার এখন একটাই মাত্র প্রবলেম, সেটা হচ্ছে ইন্ডিয়ার ডেথ বোলিং। তো সেইটা যদি ইন্ডিয়া অ্যাড্রেস করে নেয় এবং ওয়ার্ল্ড কাপের আগে ঠিক করে নেয়, এখনও ইন্ডিয়ার কাছে তিনটে ম্যাচ আছে, সাউথ আফ্রিকার সঙ্গে তিনটে টি টোয়েন্টি ম্যাচ, সেটাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা যদি ভারত ঠিক করে নেয় তাহলে কিন্তু ভারত কমপ্লিটলি স্ট্রং টিম হয়ে যাবে, কারণ ভারতের ব্যাটিং আউটস্ট্যান্ডিং এবং বোলিংটাও ভালো। কিন্তু ভারতের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ডেথ বোলিং, অর্থাৎ লাস্ট পাঁচ ওভার। তো আজকের ম্যাচটা আসি, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ টস রোহিত শর্মা জিতেছে এবং জিতে বোলিং নিয়েছে। এবং শুরুতে অস্ট্রেলিয়া তারা কিন্তু বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিল, বিশেষ করে গ্রিন, ওফ আউটস্ট্যান্ডিং খেলছে ছেলেটা, কি মার! ৬-৪, ৬-৪, প্রথমে ইন্ডিয়ান বোলারদের একদম ধুয়ে দিয়েছে। তো প্রথম উইকেট নেন অক্ষর পটেল, দুর্দান্ত বল করেন, অ্যারন ফিঞ্চকে আউট করেন, তারপরে ভুবনেশ্বর কুমার, তিনি ক্যামেরন গ্রিনকে আউট করেন, যিনি খুবই বিধ্বংসী ব্যাটিং করছিলেন। তো ক্যামেরন গ্রিন তিনি ২১ বলে ৫২ রান করে আউট হওয়ার পরেই কিন্তু ভারত ম্যাচটাকে ধরে নিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল ভারত যেইভাবে কামব্যাক করেছে মনে হচ্ছিল যে ইন্ডিয়া হয়তো অস্ট্রেলিয়াকে ১৬০ মধ্যে বান্ডিল করে দিতে পারবে, কিন্তু বললাম ভারতের যেটা প্রবলেম ডেথ বোলিং, ডেথ বোলিং খারাপের জন্য ভারত কিন্তু ১৬০ মধ্যে নয়, তারা ২০ ওভারে ১৮৬ রান খেয়ে যায়। অর্থাৎ ভারতকে জিততে গেলে ২০ ওভারে ১৮৭ রান করতে হতো। এবং শুরুতে কেএল রাহুল তিনি আবার ব্যাটে ফ্লপ, কেএল রাহুল একদম বাজে ব্যাটিং যাচ্ছে এই মুহূর্তে। রোহিত শর্মা তিনিও বেশিক্ষণ রান করতে পারেননি, তিনিও ১৭ রান করে আউট হয়ে যান। কিন্তু সূরিয়া, ওয়া, হোয়াট আ ব্যাটিং! সূরিয়া আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, দুর্দান্ত। আমি তো বলবো ইন্ডিয়ার এই মুহূর্তে মিডল অর্ডার ব্যাটসম্যান সবথেকে বেশি ভরসাযোগ্য সেটা হচ্ছে সূরিয়া ও হার্দিক পান্ডিয়া। সূরিয়া কুমার যাদব আজকে যা শুরু করেছিল সেটা দুর্দান্ত। সূরিয়া তিনি ৬-৪ বন্যা লাগিয়ে দিয়েছে, যার ফলে সূরিয়া তিনি ৩৬ বলে ৬৯ রান করে আউট হয়ে যান। এবং তারপরে বিরাট কোহলি তিনি ম্যাচটাকে ধরে থাকেন, এবং বিরাট কোহলি তিনিও কিন্তু ভালো ইনিংস খেলেন, ৪৮ বলে ৬৩ রান করেন এবং তিনি আউট হয়ে যান, পুরো ম্যাচটা ফিনিশ করতে পারে না। কিন্তু ম্যাচের ফিনিশিং টাচ আবার হার্দিক পান্ডিয়া, সেই চোখটা এরম করে বলে দেয় যে আমি এখনও আছি, হয়ে যাবে, এবং তাই এক বল বাকি থাকতে ভারতকে ম্যাচ জিতিয়ে দেয় হার্দিক পান্ডিয়া। অর্থাৎ হার্দিক তিনি ১৬ বলে দুর্দান্ত ২৫ নট আউট করে ভারতকে ১৯.৫ নম্বর বলে রানটা চেস করিয়ে দেয়। অর্থাৎ ভারত এই ম্যাচটা জিতে যায় এবং ২-১ এই সিরিজটাও জিতে যায়। তো ভারত সিরিজটা জিতেছে, আমি তো বেশ খুশি। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।